আমরা গৌরব প্রামাণিক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি আমরা অভিনন্দন। আশা করি তোমরা যে যেখান থেকে আমাদের এই ক্লাসগুলো দেখছো এতে তোমরা একে অপরের সাথে শেয়ার করে নেবে, যাতে করে ক্লাসগুলো সবাই ক্লাসগুলো দেখতে পায় আর আমাদের ক্লাসগুলো তোমরা অনুকরণ করবা। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনা বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের অ্যাসিড সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো, একটা হলো আমরা পিএইচ পদার্থে বৈশিষ্ট্য তিন নম্বর আমরা প্রথমে আমরা আসি পিএইচ হল হাইড্রোজেনের লগারিদমের নিয়ন্ত্রক মানকে বলা হয় পিএইচ বলা হয়। এখন আমরা এই পিএইচ জানা প্রয়োজন কেন আমরা সেই ব্যাপারে একটু আলোচনা করব। পিএইচ আমরা বিগত ক্লাসে বলেছিলাম পিএইচ জানা আমাদের প্রয়োজন একটি কারণ কোন ক্ষারীয় না অম্লীয় সে সম্পর্কে আমরা জানার জন্য আমরা এই পিএইচ সম্পর্কে আমাদের ব্যাখ্যা করা প্রয়োজন। প্রথমে আমরা আসি এই পিএইচ আমরা নেব পিএইচ নিরপেক্ষ মানগুলো সাত সাত যেমন আমরা পানির পিএইচ হবে আমাদের সাত। এখন পিএইচ এর মান যদি সাতের থেকে কম হয় তাহলে আমরা বলব যেমন পিএইচ ইজ লেস দ্যান সেভেন, পিএইচ ইজ গ্রেটার দ্যান সেভেন। এখন আমরা এই সমান সমান দেখলে বলব এটি হলো নিরপেক্ষ, আর যখন সাতের থেকে কম হবে তখন আমরা বলব ওই দ্রব্যটি অম্লীয়, আর যখন সাতের চেয়ে বেশি হবে তখন আমরা বলব ওই দ্রব্যটি ক্ষারীয়। এখন আমাদের প্রশ্ন হল আমরা এই পিএইচ এর মান যত কম হবে তত ওই অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে, অনুরূপভাবে ক্ষারের মান যত বেশি হবে আমরা বলব ওই ক্ষার তত বেশি শক্তিশালী হবে। এখন প্রশ্ন হল আমরা এই পিএইচ জানার প্রয়োজন, আমরা কৃষিতে শিল্পে এই পিএইচ এর মান জানা অত্যাবশ্যক, তেমনি আমাদের মানব দেহ এই পিএইচ এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন আমরা মানব দেহের রক্তনীতি আমরা রক্ত কথা বলি, রক্তের মধ্যে পিএইচ এর মান হল 7.4। এখন এই জন্য আমরা বলি 7.4 অর্থাৎ তার থেকে বেশি সাতের চেয়ে বেশি, আর সাতের চেয়ে বেশি হলে আমরা বলি ক্ষারীয়, তাই আমরা রক্ত গেলা বলছে রক্ত ইসদ খালি। এখন এই রক্তের পিএইচ এর মান যদি গুরুর কারণে এই প্লাস মাইনাস এই গুণের হ্যাপ ত্যাপ হয় অর্থাৎ কম বেশি হয়ে থাকে তাহলে ওই রুগী মারা যাবে। তাহলে আমরা এই রক্তের পিএইচ আমাদের কত থাকতে হবে 7.4। এবার আমরা আসি পাকস্থলীতে আমরা পিএইচ এর মান অনুপাত আমাদের পিএইচ হবে আমাদের কেন হবে আমরা জানি পাকস্থলীতে আমরা যখন খাদ্য গ্রহণ করি আমাদের পাকস্থলীর মধ্যে কি থাকে
হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, হাইড্রোক্লোরিক শক্তি হিসাবে অ্যাসিড যার কার্যকর প্রতিকার আমাদেরকে সহায়তা করে। কোন কারণে যদি এই পিএইচ এর মান এই দশমিক পাঁচ এর কম বেশি হয়ে থাকে তাহলে সেটিও আমাদের জন্য ক্ষতিকর, অর্থাৎ বদ্ধতা শুরু হবে, তখন এটি আমাদের জন্য। আবার আমরা আসি অ্যাসিডের মাত্রা, আমরা আগেই বলছি এটি গেল আমাদের মানব দেহের ক্ষেত্রে। আবার অনুরূপভাবে আমরা কৃষির বেলা বলতে পারি মাটির পিএইচ যদি চার থেকে আটের ভিতরে হয়, মাটির পিএইচ হতে হবে কত, চার থেকে এর মতো হলে আমাদের ফসল উৎপাদনের জন্য আমরা উপযোগী মনে করে থাকি। কোনো কারণে যদি এই পিএইচ এর মান যদি চারের কম অর্থাৎ তিন হয়ে থাকে তাহলে মাটি হয়ে যাবে আমাদের অম্লীয় হয়ে যাবে, সেক্ষেত্রে মাটির বাদে ক্যালসিয়াম আর ফসফরাস কি হবে মাটিতে চলে যাবে, ফলে মাটি হয়ে যাবে অনুর্বর, আর মাটি অনুর্বর হয়ে গেলে সেখানে কি হবে না আমাদের কৃষি কাজ করার জন্য তো উপযোগী হবে না, অর্থাৎ সেখানে কোনো গাছপালা জন্মেবে না। তাই আমরা কি করতে হবে, মাটিতে যদি পিএইচ এর মান চাইলে কম হয়ে যায় সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম জাতীয় সার প্রয়োগ করতে হবে, প্রয়োগ করলে আমাদের ফসল উপযোগী উৎপাদন উপযোগী হয়ে যাবে। আবার কোনো কারণে যদি আমাদের এই পিএইচ এর মান আটের বেশি হয়ে যায় তাহলে মাটির মধ্যে কি হবে, এই অ্যালমোনিয়াম চলে যাবে, কোথায় যাবে গাছের মধ্যে যাবে, গাছের গাছে গেলে গাছের গাছগুলো নষ্ট হয়ে যাবে এবং মূলে চলে যাবে, এগুলো মানুষের ক্ষতি করবে। তাই আমাদেরকে কি করতে হবে, এই অ্যালমোনিয়ামের যেহেতু গাছের পিএইচ এর মান কমানোর জন্য আমরা সেটা কি ব্যবহার করবো, আমরা নাইট্রেট এবং ফসফেট জাতীয় সার প্রয়োগ করলে আমাদের এই পিএইচ এর মানটা সঠিকভাবে থাকবে। এবার আমরা আসি পশাধনী সামগ্রীতে। আমরা বাজারে যখন সাবান কিনতে যাই বা লোশন কিনতে যাই তখন দেখি যে বেবি সোপ আলাদা, বেবি লোশন আলাদা, এর কারণ হল ওদের চালমান সংবেদনশীল এবং ওই পদার্থগুলো অর্থাৎ ওই বাচ্চাদের এই পিএইচ এর মান থাকতে হবে পাঁচ দশমিক পাঁচ, সরি পাঁচ দশমিক পাঁচ থাকবে তাদের বয়স্ক, কারণ সেখানে এই বয়স্ক ব্যক্তিদের চালমান সাধারণত অ্যাসিডিও থাকে, তাই আমরা এগুলো ব্যবহার করে থাকি। আর সেক্ষেত্রে বাচ্চাদের যেগুলো হবে শিশুদের ক্ষেত্রে আমাদের লাগবে কত, সাত, বাচ্চাদের লাগবে পিএস এর মান থাকবে সাত, তার বাচ্চাদের সাবান এবং পাশাপাশি বাচ্চাদের সামগ্রীগুলি আমরা ব্যবহার করবো সেগুলোর পিএস মান থাকবে আমাদের সাত, যত সাধারণ হবে যদি নির্বাচন, কারণ বাচ্চাদের চারমাগুলো হলো নরম এবং সংবেদনশীল, তাই আমাদের এই পাশাপাশি দ্রব্য ব্যবহার করার সময় আমরা অবশ্যই লক্ষ্য রাখবো বয়স্কদের যে লোশন আছে বা সাবান আছে আমরা সেগুলো দিয়ে বাচ্চাদেরকে ব্যবহার করাবো না, বাচ্চাদের জন্য বাজারে আলাদা ধরনের পশাধনী সামগ্রী পাওয়া যায় আমরা সেগুলো ব্যবহার করব। এবার আসি আমরা শিল্পের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশ্রণে যদি আমাদের পিএইচ যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে সঠিক কালার আসবে না, যেমন আমরা বস্ত্র শিল্পের কথা বলি, রং করতে বলি, তখন এই পিএইচ যদি সঠিক না জানা থাকে তাহলে সঠিকভাবে কালার হবে না, রং হবে না, এতে করে বৈচিত্র্য দেখা। তারপর ধাতু খাবারকে ইন্টিগ্রেটিং কাজে আসার ক্ষেত্রে আমাদের এই পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তারপরে এবার আসি আমরা, তাহলে আমরা একটি কথা পরিষ্কারভাবে জানলাম পিএইচ আমাদের জানা প্রয়োজন, কারণ আমাদের এক নম্বর হলো ত্বকের জন্য, বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য কোন ধরনের পদার্থে কত পিএইচ থাকতে হবে সেটা জানলাম, কৃষিক্ষেত্রে উৎপাদনের জন্য পিএইচ কত হতে হবে সেটাও আমরা ভালো করে জানলাম, রক্তে পিএইচ কত হতে হবে সেটাও জানলাম, আবার আমাদের প্রাকৃতিক উৎপাদনে পিএইচ কত হতে হবে সেটাও আমরা জানলাম। এবার আমরা আসি তাহলে আমাদের গেলে এবার পিএইচ সম্পর্কে আমরা ধারণা করলাম, এবার আমরা আসি হার বা ধারণা। আমরা এখানে আমরা দুটি শব্দ একটি খারক আর একটি হলো খাস, খার কাকে বলে আর খারক কাকে বলে আমরা একটু ব্যাখ্যা করি। খারে বলে যে কোনো ধাতুর অক্সাইড এবং হাইড্রো অক্সাইড, অক্সাইড এবং হাইড্রো অক্সাইড, অক্সাইড ও
হাইড্রোক্সাইড, অক্সাইড ও হাইড্রোক্সাইডকে আমরা ক্ষারক বলে থাকি। ধাতু অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে ক্ষারক বলা হয়। আর ক্ষার বলা হয় শুধুমাত্র ধাতুর হাইড্রোক্সাইডকে ক্ষার বলা হয়। অর্থাৎ ক্ষার হলো পানিতে দ্রাবণী, ক্ষারকের দ্রাবণ। এখন আমরা দেখি এই ক্ষারকগুলো চিনার উপায়। আমরা বলছি ক্ষারের বৈশিষ্ট্য, ক্ষার কিছুটা বিচ্ছিন্ন ধরনের হয়ে থাকে। তারপরে ক্ষারকের জন্য কিছু নির্দেশক আমাদের আছে, যেমন আমরা বলছি লিটমাস পেপার, লাল লিটমাস পেপার, লাল লিটমাস পেপার ক্ষারের ভিত্তিতে কি হয় সেটা নির্বন্ধ ধারণ করে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইথাইল, ইথাইল মিথাইল অংশ বন্ধ হলো, সেটি হলো কমলা রঙের। আর যখন সেটি খালি উপস্থিতি আসে তখন সেটি হলুদ বন্ধ ধারণ করে। মিথাইল লেড তাও একই পদে লাল বন্ধ হলুদ বন্ধ ধারণ করবে। আর হচ্ছে প্যারোক্সাইড, এটা বন্ধনী এবং গোলাপ গোলাপী বন্ধ ধারণ করবে। তাহলে আমরা এখন আমরা পাইলাম খালের নির্দেশক পাইলাম, এবং খাল কাকে বলে সে কথাও বলতে পারলাম, এবং খালের ব্যাখ্যা দিতে পারলাম। ওই চার অংশ দিয়ে আমরা সেটাকে বলবো আমরা খাল। আর ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইডকে আমরা বলে থাকি কি বলে থাকবো, আমরা সেটাকে বলবো ক্ষারক বলবো। ঠিক আছে, এবার আসি আমরা আমাদের পাত্রিক জীবনে এই ক্ষারের ব্যবহার। কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হলে আমরা বাড়ির মধ্যে পান খেয়ে থাকি, আমাদের নানা বাড়ি যারা আছে বয়স্ক মা আছে তারা সবাই আমরা এই পাতের সাথে আমরা চলি। আমরা গত ক্লাসে আমরা বলছি মুন্তা যখন কামড় দেয় তখন সে এক ধরনের অ্যাসিড নিঃসৃত হয়। কিন্তু মৌমাছি এবং মৌমাছি যখন ভুলকুড়া বা পিঁপড়ে যখন কামড় দেয় তখন তারা কিন্তু খা, আগেরটা ছিল এখন দেয় অ্যাসিড আগের ছিল খা, মুন্তা দেয় খা। আর মৌমাছি এবং পিঁপড়ে যখন কামড় দেয় সেটাকে আমরা তারা কি করে এক ধরনের অ্যাসিড নিঃসৃত করে, যেটাকে বলা হয় কর্মিক অ্যাসিড বা কর্মিক অ্যাসিড নিশ্চিত করে। কর্মিক অ্যাসিড তাহলে সেখানে আবার জ্বালা পড়া অনুমান করে, আর এই জ্বালা পড়া করে কিছুক্ষণের জন্য আমরা কি করি বাড়ির মধ্যে প্রাথমিক চিকিৎসা হিসাবে আমরা অনেক সময় চুন বলুন আমরা দিয়ে থাকি। এখন চুন হলো খা, এখন খার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে এই বিক্রিয়াকে প্রশমিত করে, অর্থাৎ আমাদের এই জ্বালা পড়ার পরিমাণটা কমিয়ে দিয়ে থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় করে। এবার আসি আমরা মাটির অ্যাসিডিটি, মাটির অ্যাসিডিটি করার জন্য আমরা কি করে খাওয়া ব্যবহার করি। মাটি অম্লত্ব দূরের জন্য আমরা কি ব্যবহার করতে থাকি চুন ব্যবহার করি। এখন মাটির অম্লত্বের জন্য আমরা চুন ক্যালসিয়াম আমরা চুন ব্যবহার করি বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি বা সোডা পাথর ব্যবহার করি। এগুলো দিকে কি হবে এই মাটির যে অ্যাসিড আছে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমিত করে থাকে। যেমন আমরা একটা বিক্রিয়া দেখাই, যেমন আমরা ক্যালসিয়াম অক্সাইড প্লাস সালফেট আছে, মানে আমাদের বিক্রিয়াটি দাঁড়াবে ক্যালসিয়াম সালফেট প্লাস পানি, ক্যালসিয়াম সালফেট এবং পানি। এখন ক্যালসিয়াম সালফেটের ক্যালসিয়াম সালফেটের এটাও একটা জিনিস পাঠ লবণ আর পানিও নিরপেক্ষ কি আছে মাত্রা আমরা এখন বুঝতে পারলাম যে আর যদি যদি অ্যাসিডি হয় সেক্ষেত্রে আমরা খাদ ব্যবহার করলে বা খারক ব্যবহার করলে সেখানে কি হবে অ্যাসিডের মাত্রা কমে যাবে, প্রশমিত হবে, তাতে করে আমাদের ফসল উৎপাদনে ব্যাহত হবে। এবার আসি আমরা টুক পাউডার। আমরা রাত্রে খাওয়ার সময় বা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা টুথপেস্ট ব্যবহার কেন ব্যবহার, আমরা যখন খাদ্যগুলো খাই বা রাত্রে খাবার খাই তখন আমাদের সুস্থ হয়ে থাকে, গালা থেকে নিশ্চিত অ্যাসিড বা হাইড্রোক্সাইডের মাত্রাটা আমাদের বেড়ে যায়। আর যখন আমরা
তাহলে
দিয়ে লেখলাম এই দুটা দিকটা সম্পর্কে আমরা কিছুক্ষণ আবার আমরা আলোচনা করছি যদিও আমরা আমাদের পাঠ্যতালিকা আসছি একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে আমরা কি করে ল্যাবিসার আগে আসে তাহলে এই জন্য অ্যাসিড এই জন্য ক্ষার অ্যাসিড এবং ক্ষার প্রতিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপাদন অর্থাৎ এটা পশমিত করে পশমিত করে পানি পিএসের মান হলো আমাদের সাত পানির নিরপেক্ষ আর লবণের পিএসের মাত্রাও সাত থাকবে চার ধরে লবণ একটি নিরপেক্ষ পদার্থ আর এই মধ্যে যদি এন্দ্রাউলি লাল লিঙ্কা বা নির্দিষ্ট প্রবেশ করো তাহলে কোনো মন পরিবর্তন করবে না অর্থাৎ যা আছে তাই থাকবে তাহলে আমরা